টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার টাকা না থাকলেও ভালোবাসা ধরে রাখা যায় না, এটাই বাস্তব। সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা ব্যস্ত না থাকলেও তোমায় ব্যস্ততা দেখাবে। সে যদি তোমাকে মন থেকে চায়, তাহলে হাজার কাজের মধ্যে থেকেও তোমাকে সময় দেবে, কখনোই ব্যস্ততার অজুহাত দেখাবে না। যে গাছকে অনেক যত্ন নিয়ে বড় করতে চায়, সেই গাছটাই মরে যায়, বাকি গাছগুলো অবহেলাতেই আপন ভঙ্গিতে বেড়ে ওঠে। সবাই বলে কাউকে কষ্ট দিলে জীবনে সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, সুখী তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয়। জীবনে কাউকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, কখনো মনের কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। কাউকে যদি তোমার ভালো না লাগে, তাহলে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দাও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস না, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। কেউ হাসে অন্যকে হাসানোর জন্য, আর কেউ হাসে নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখার জন্য। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না, এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। প্রিয় মানুষগুলো বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় অবহেলার, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। বইয়ের কথা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের কথা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে যায়। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসো, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখে নাই। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি, আমাদের ব্যবহার ও কথাবার্তা মানুষকে বন্ধু বা শত্রু বানিয়ে দেয়। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না, তোমার কাছে এক লাইনের গল্প হতে পারে, কিন্তু তার কাছে অনেক বড়। যে তোমাকে আঘাত করে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাতের থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। জীবনে কখনো নিজের রূপের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্য ডুবে যায়। তাই অহংকার করলে তুমিও একদিন ডুবে যাবে। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, আর বাস্তবে যা দেখছি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। অন্যকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিকই বুঝিয়ে দেবে। স্বপ্ন পালিয়ে যায় সুখ ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। গিরগিটি রং বদলায় বাঁচার জন্য, আর মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য। পাতা ঝরার আগে পাতার রং বদলায় যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথার ধরন বদলে যায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, বন্ধুত্ব সেই হয় যাকে মন খুলে সব কথা বলা যায়। একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন,
তার প্রিয় মানুষটির সামনে সে সবসময় দুর্বল। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। মানুষ দুবার মরে, একবার মরে নিঃশ্বাস শেষ হলে, আর একবার বিশ্বাস ভেঙে গেলে। ভালোবাসা কখনো দেখে শুনে জেনে বুঝে হয় না, তাই বেশিরভাগ ভালোবাসাতে কষ্টটা ধরা পড়ে। তুমি যদি প্রতিষ্ঠিত হও, তবে গোটা সমাজ তোমার সাথে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না। একটা মানুষের মধ্যে খারাপ এবং ভালো দুই থাকে। আমরা মানুষের খারাপ দিকটা যতটা বেশি করে নিতে পারি, ভালো দিকটা ততটা বেশি নিতে পারি না। কাউকে বেশি গুরুত্ব দিলে সে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। দুঃখ আর ভালোবাসা কখনো কারোর সাথে ভাগ করা যায় না। যারা এগুলো ভাগ করতে পারে, তাদের মধ্যে ছলনা লুকিয়ে থাকে। কেউ যদি তোমাকে গুরুত্ব না দিতে চায়, তবে তার থেকে দূরত্ব বাড়িয়ে দাও। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেকটা ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে, আর অপেক্ষাটা শুধু সময়ের। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না, বাস্তবতা অনেক কঠিন। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটা আপনার বোন আপনার পিতামাতার কাছে। ভালো সময়গুলো আমাদের সব সময় আনন্দ দেয়, আর খারাপ সময়গুলো অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করতে শেখায়। কিছু মানুষ আছে যারা ভালোবাসতে ভয় পায়, কারণ তারা নকল এবং আসল ভালোবাসার সঠিক মানে জানে। ভেঙে যাওয়া হৃদয়ের ভালোবাসাগুলো অনেক শক্ত হয়, কারণ তারা হারানোর বেদনা জানে। যে একা থাকতে পছন্দ করে, সে কখনোই নিঃসঙ্গ নয়। সে তার নিজস্ব জগৎটাকে আর নিজেকে নিয়ে ভালোবাসায় লিপ্ত থাকে। প্রেম দেখানো প্রেমিকগুলোই একদিন পর হয়ে যাবে।